আসসালামু আলাইকুম। শিক্ষণীয় বিষয়ক শর্ট টেকনিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বাংলা হাতের লেখার দুইটি পদ্ধতি অর্থাৎ ছাপা লেখা এবং পয়েন্ট লেখার যে মৌলিক পার্থক্যগুলো রয়েছে সেটি আপনাদের সাথে আলোচনা করব। ছাপা লেখা এবং পয়েন্ট লেখার মধ্যে আমরা মূল পার্থক্যটি আসলে অনেকেই জানি না, অনেকেরই অজানা। আজ আমি আপনাদের সাথে দেখাবো ছাপা লেখা এবং পয়েন্ট লেখার মধ্যে কোন লেখাটি সবচেয়ে দ্রুত লেখা যায় এবং কোন লেখাটি সবচেয়ে সুন্দর হয়। পার্থক্যগুলো বুঝতে চাইলে এবং কোন লেখা দ্রুত লেখা যায় সেটি জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে লেখাটি লিখতেছি বা লেখার চেষ্টা করেছি সেটি হচ্ছে ছাপা লেখা। ছাপা লেখা বলতে সাধারণত ছাপা অক্ষরের মতো হয়। সম্পূর্ণ ছাপা অক্ষরের মতো আসলে লেখা পসিবল হয়ে ওঠে না। তারপরে ওই ধরনের লেখার মধ্যে যে মাঝখানে ফাঁকা স্থানগুলো থেকে থাকে, যেমন আমরা স্বরয় লেখার সময় উপরে একটা বৃত্তে আকার গোল দিয়ে থাকি, এটা ফাঁকা থাকবে না। ল লেখার সময় একটা বৃত্তের মতো হয়। দন্তন্য লেখার সময় একটা বৃত্ত দিয়ে ঘোরাতে হয়। ম লেখার সময় একটি বৃত্ত পাওয়া যায়, অর্থাৎ এই ধরনের বৃত্তাংশ সম্পূর্ণ ভরাট থাকে। আপনারা বইয়ের লেখাগুলো একটু ফলো করে দেখবেন, এই যে বৃত্তগুলো সম্পূর্ণ ভরাট অবস্থায় থাকে, এগুলোকে বলা হয় ছাপা লেখা। ছাপা লেখা দেখতে অনেকটা সুন্দর মনে হলেও খুব দ্রুত লেখা পসিবল হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না। অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি আমরা কেউ ছাপা লেখার নিয়ম অনুসরণ করে লিখতে চাই, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়তো সম্ভব হয়ে উঠবে না। কারণ ছাপা অক্ষরে লিখতে গেলে লেখা পয়েন্ট আকারে লেখার চেয়ে অনেক অনেক সুন্দর হয়, কিন্তু একটু সময়ের প্রয়োজন হয় বেশি। তাই ছাপা লেখা এবং পয়েন্ট লেখার মধ্যে এই যে পার্থক্যটুকু রয়েছে সেটি আমাদের একটু বুঝতে হবে। অনেকেই আমরা পরীক্ষার হলে ছাপা অক্ষরে লেখার চেষ্টা করে থাকি, তবে ছাপা লেখাটি আমাদের শিখতে হয়, কারণ আমরা যারা প্রফেশনাল লাইফে আছি তারা অনেক নির্দিষ্ট সময় ধরে কোনো কিছু লিখি না। দেখা গেছে কেউ একজন অফিসিয়ালি কাজ করতেছে, তাকে অনেক কিছু লিখতে হয়, সেক্ষেত্রে তার হাতে সময় থাকে, সে একটু সুন্দর করে লিখতে পারে, জিনিসটা সুন্দর দেখা যায়, তারা এই লেখাটি অনুসরণ করতে পারেন। আর যারা স্টুডেন্ট অবস্থায় আছে, আমি মনে করি ছাপা লেখা শেখাটা ভালো, কিন্তু পরীক্ষার খাতায় ছাপা লেখাটা প্রয়োগ না করাই উত্তম। এখন আমি দেখাবো পয়েন্ট লেখা, অর্থাৎ ছাপা লেখা বনাম পয়েন্ট লেখা। পয়েন্ট লেখা হচ্ছে যে ওই লেখাটিও দেখতে অনেক সুন্দর, কিন্তু পয়েন্ট লেখার ক্ষেত্রে সময় কম মনে হয়। আমি আগের যে লেখাটুকু লিখেছি, যেটুকু সময় লেগেছে, যেটুকু সময় আমার দরকার পড়েছে, এখন ঠিক একই লেখা যদি আমি পয়েন্ট আকারে লিখি তাহলে অনেক কম সময় লাগবে। পয়েন্ট আকারে লেখার মধ্যে আমরা যে আগে যে বলেছিলাম, ছাপা লেখার মধ্যে যে গোল বৃত্তাকার অংশটুকু থেকে থাকে সেগুলো ভরাট করতে হয় না। একটু স্বরেয় বা ম যে সকল ক্ষেত্রে দন্তন্য সে আমাদের গোল করে নিতে হয় বৃত্তের মতো, এগুলোও সম্পূর্ণ ভরাট করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমাদের খুব দ্রুত লেখা সম্ভব হয়ে ওঠে। অর্থাৎ পরীক্ষায় যদি আমরা এই লেখাটি ফলো করি বা অনুসরণ করি তাহলে অনেক দ্রুত লিখতে পারবো ইনশাল্লাহ। তাই আমি সাজেস্ট করব, সবাইকে বলবো আমার মতে, যে আমরা পরীক্ষার জন্য অন্তত পক্ষে ছাপা লেখার থেকে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করব। তাহলে খুব দ্রুত এবং কম সময়ে অনেক লেখা যাবে এবং অনেক সুন্দর হবে। আর পয়েন্ট লেখা কিভাবে দ্রুত করা যায় এই বিষয়ে আমার বাংলা হাতের লেখা প্লেলিস্টে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা নতুন আছেন তাদের জন্য, আর যারা ইতিমধ্যে দেখেছেন তারা তো অনেকেই জানেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অর্থাৎ এই পদ্ধতিতে যদি আমরা আপনারা লেখার চেষ্টা করেন তাহলে পরীক্ষার হলে খুব দ্রুত লেখা সম্ভব হবে। ধন্যবাদ। আপনাদের যদি কোনো লেখা পছন্দ হয়ে থাকে, অর্থাৎ ভিডিওটি ভালো লেগে থাকে, কমেন্ট করে আমাকে জানাবেন, আমি ওই ধরনের লেখার উপর ভিডিও দেওয়ার আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে যেয়ে আপনার মতামত জানান। যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।
আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।